সকাল বন্ধুরা, অহেন্দা দিকাস নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ অনেকদিন পর রেশমি এসেছে, মানে চার বান্ধবী আমরা একসঙ্গে হলাম আর চার বান্ধবী মিলে চলে এলাম বাজারে। আর কী কী বাজার করলাম, কী কী করলাম তোমাদের সমস্ত কিছুই শেয়ার করছি। এই যে রেশমির সঙ্গে দেখো, আমাকে দেখতে পাচ্ছ, সত্যি অনেকদিন পর ওর সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। আর এদিকে তো বাজার শুরু হয়ে গেছে একজনার, সেটা হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মী অনেক বাজার করে আর ও অনেক বাজারও করবে আজকে। প্রথমেই চলে এসেছে দেখো সবজির এখানে, সবজি নিতে। টুকিটাকি ও সবজি নিচ্ছিল আর এই মাসিটা খুব মানে বলছিল আমাকে একটু ভিডিও করো তো, এই মাসিটাও বলছিলো তো, তাই দুজনাকে একটু ভিডিও করলাম। এদিকে চারজনা মিলে খুব গল্প করছি, একটু একটু করে বাজার করছি। আবার বাজার করে একটু এগিয়ে এলাম, আবার লক্ষ্মী নিতে চলে এলো আবার সবজি। তো সবজি নেওয়া হয়ে গেল আর মাসি খুব হাসছে। আর এই দেখো, আমি এগুলো দেখলে খুব কষ্ট লাগে, কত অসহায় দেখো, কত বয়স হয়ে গেছে তবুও কাজ করে খাচ্ছে। কিন্তু এমন এমন এমনও লোক আছে না, মানে বসে খেতে পারলে আর নড়ে বসে না আর কি। তো যাই হোক, বাজার টাজার কমপ্লিট করলাম, এইদিকে চলে এলাম পুজোর কিছু জিনিসপত্র কেনাকাটা করতে। মানে বাজারের মার্কেটটা আলাদা, পুজোর মার্কেটটা আলাদা। তো স্কুল থেকেই আমরা মোটামুটি আসি, আমাদের অনেকটা সুবিধা হয় সমস্ত কিছু জিনিস কেনাকাটি করতে। তো এদিকে ধনে পাতা নিতে আবার লক্ষ্মী চলে এলো। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি হঠাৎ করে কেন চশমা পরেছি। আসলে আমার চোখের যন্ত্রণা, মাথার যন্ত্রণা এতটা বেড়ে গেছে না, তো 24 ঘন্টায় আমাকে চশমা পরে থাকতে বলেছে। এটা অনেক আগেই বলেছিল, আমি মানে পড়তাম না, মানে এটা আমার দোষেই হয়েছে। যাই হোক, আবার পরেও নিয়েছি। এদিকে লক্ষ্মী চলে এসেছে ওর মেয়ের জন্য ডাব নিতে। ডাবের কি দাম দেখো, ছোটো ছোটো ডাব 40 টাকা করে। তো যাই হোক, ও তিনটে ডাব নিয়ে নিল। তারপরে আমাদের বাজার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমি তেমন কিছু কিনিনি, ওরাই একটু একটু কিনেছে। আর আমি আজকে যাব, লক্ষ্মীকে এত বলি ওকে ব্যাগ আনতে, ব্যাগ আনবেই না, ও কষ্ট করে এভাবে নিয়ে যাবে। যাই হোক, আমরা আবার চারজনা চলে এলাম মিনি মেট্রোতে। আর এখান থেকে আমি কিছু টুকিটাকি জিনিস নেব, ওরাও নেবে। তো আমি প্রথমে খুঁজছি মানে গোলমরিচ, লবঙ্গ এগুলো। তো দেখো পেয়ে গেলাম, লবঙ্গটা নিয়ে নিলাম, এলাচটা নিয়ে নিলাম, আর একটু বাদাম খুঁজছি। হ্যাঁ, বাদাম আর ছোলাটাও নিয়ে নিলাম। এগুলো টুকিটাকি জিনিস আমার নিতে হবে, তো সেগুলো নিয়ে নিয়েছিলাম। আর এই যেটা দেখো ফ্রাই করা মানে কাজুটা, সেটা আমি খুব টেস্ট লাগে খেতে, ওটা একটু নিয়ে নিলাম। মুগের ডাল নিয়ে নিলাম, আর কিছু ডাল তেমন নিয়ে নিই। একটু সাবান নেব, সেটা আমি মানে ঠাকুরের বাসন মাজার জন্য, তো ছোটো ছোটোই নিতে হবে। তো ছোটোই খুঁজছি, খুঁজে 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 পেয়ে গেলাম। এই যে একটা কসবাইট নিয়ে নিলাম, একটা সাবান নিয়ে নিলাম, আর ছেলের জন্য ভাবছি হরলিক্স নেব না কর্নফ্লেক্স নেব। হরলিক্সটা একদম খেতে চায় না। যাই হোক, কর্নফ্লেক্স নিয়ে নিলাম 1 প্যাকেট, আর হরলিক্সটা আজকে আর নিলাম না, ওর বাড়িতে আছে তো ওটুকু আগে শেষ হোক। তো কর্নফ্লেক্সটা নিয়ে নিলাম। এইদিকে ওরাও টুকিটাকি বাজার করছে। আর এই যে একটু চকলেট, এটা না নিলে আমার ছেলের আবার হবে না। একটু আইসক্রিমটা দেখে লোভ হলো, নিলাম আর না। তারপরে বাজার করে আবার বেরিয়ে এলাম রুমের দিকে, আর চার বন্ধু মিলে এবার রুমের দিকে চললাম। তো তোমাদের এখানে টাটা করছি, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করো।